আজকে আমি এমন একটা ফুচকা ট্রাই করব যেটা আমি এর আগে কখনো করি নাই, সেটা হচ্ছে আইসক্রিম ফুচকা। আমরা অনেক ধরনের ফুচকা খাইছি এখন পর্যন্ত, দই ফুচকা, তারপর চকলেট ফুচকা, এন্ড ফাইনালি আজকে হচ্ছে আমি আইসক্রিম ফুচকা ট্রাই করব। আর আইসক্রিম ফুচকাটা আই থিঙ্ক বাংলাদেশে এখনও কোথাও ওরকম পাওয়া যায় না, বাট আমি জানি না, আমার জানা মতে। তো আজকে আমি চলে আসছি খানপুর হসপিটাল রোডে, এবং হসপিটাল রোডে ঢুকেই প্রথমেই যে ফুচকা মামার দোকানটা আছে ওখানে চলে গেলাম এবং মামাকে বললাম যে আমাকে এইভাবে আইসক্রিম ফুচকা বানিয়ে দিতে পারবেন কিনা। মামাও রাজি হয়ে গেল এবং আমাকে সেম টু সেম আইসক্রিম ফুচকা বানিয়ে দিল। আইসক্রিম ফুচকাটা হচ্ছে ইন্ডিয়াতে খুবই ভাইরাল এবং খুব ট্রেন্ডিংয়ে আছে। সো এইটা ট্রাই করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমি অনেক ফুচকা লাভার। আমাদের আইসক্রিম ফুচকা রেডি, একদম সেম টু সেম মেক করে দিছে, এখন হচ্ছে ট্রাই করার পালা। বাট প্রথমে হচ্ছে আমি শুধু আইসক্রিম দিয়ে যেটা সেটা খাবো, মানে টক অ্যাড করবো না, খাবো। আইসক্রিমের সাথে ডাবলি নিশ্চিত পেট খারাপ হবে, আর উইয়ার্ড একটা টেস্ট। এটা খারাপও বলতে পারছি না, ভালোও বলতে পারছি না, আর টেস্টটা যেরকম ওটা না ডিসক্রাইবও করতে পারতেছি না। বাট এটা একবার খাওয়ার পর সেকেন্ড টাইম আমি আর ট্রাই করতেছি না, কিন্তু আমি হচ্ছে একটু টক দিয়ে খাবো, যদিও এটা আরও বেশি উইয়ার্ড হবে। টকটা দেখতে একটু কেমন যেন লাগতেছে, মানে টকটা দেখে মনে হচ্ছে না টকটা মজা হবে, বাট তারপর একবার ট্রাই করি। খুবই খারাপ, টকের সাথে ডিজাস্টার লাগছে, টক ছাড়া মানে বহুত ভালো লাগছিল। কেউ যদি চান আইসক্রিম দিয়ে ফুচকা কেমন হবে খেতে, সেটার এক্সপিরিয়েন্স নিতে হলে আপনারা একবার ট্রাই করতে পারেন, বাট টক ছাড়া। টক দিয়ে খেলে একদম ডিজাস্টার লাগবে, হয়তো বা ফুচকার নামই ভুলে যাবেন, এত ডিজাস্টার ছিল। আমার এরকম ফিউশন ফুডগুলো ট্রাই করতে খুব ভালো লাগে, এক্সপিরিয়েন্স হয় যে এগুলোর টেস্ট কেমন হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি ট্রাই করে থাকেন আমার ভিডিও দেখে অথবা আগে, প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, বাট টক দিয়ে কারো কাছে ভালো লাগবে না।